রাস্তার পাশে বিভিন্ন দেয়ালে একজন পেশাদার চিত্রশিল্পীর মতো এঁকে চলেছেন মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু সহ নানা ধরনের ছবি। আবার উপদেশমূলক কথাও লিখে রেখেছেন আবু বক্কর সিদ্দিক ওরফে চানু মিয়া। লোকমুখে চানু পাগলা নামে পরিচিত তিনি, বয়স প্রায় 51 বছর। চানু মিয়া মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। ভোর থেকে শহরের বিভিন্ন এলাকায় রাস্তার পাশের দেয়ালে ছবি আঁকতে থাকেন তিনি। নিপুণ হাতের ছোঁয়ায় গড়ে তোলেন অসাধারণ সব প্রতিকৃতি। তারে ছবি দেখে মুগ্ধ সব বয়সী মানুষ। তার নাম হচ্ছে চান মিয়া, চানু বলে সবাই চিনে। উনি টাঙ্গাইল শহরে যে খালি ওয়ালগুলো রয়েছে সেখানে সে নিজ উদ্যোগে অনেকগুলো দৃষ্টিনন্দন চিত্র উনি মানে প্রতিস্থাপন করে নিজে হাতে কয়লা দিয়ে। শুধু কয়লা দিয়ে এত সুন্দর আর্ট করে, যদি মানে ওর রঙ বিছিয়ে থাকে তাহলে আরও অনেক সুন্দর করে আর্ট করতে পারতো। টাঙ্গাইলের অনেক গর্ব, একজন যদি গর্ব করে বলতে পারে উনি অনেক সুন্দর আর্ট করতে পারে। আর যদি কোনো রংধনুর মাধ্যমে ইয়া করতে তাহলে অনেক সুন্দর হতো। তা আমরা চাই যে টাঙ্গাইলবাসীর কাছে যে ওনাকে ভালো একটা জায়গায় নিয়ে দেব, যেমন আরও জন্য আমাদের জন্য আরও কিছু করতে পারে। টাঙ্গাইল পৌর শহরের এনায়তপুর এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক চানু মিয়া। বাবা মায়ের 5 বোন 1 ভাইয়ের মধ্যে সে সবার ছোট। রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন দেয়ালে আঁকেন নানা ধরনের ছবি। এভাবেই কেটে যায় তার দিনরাত। চানু মিয়া পেশায় চিত্রশিল্পী না হলেও একজন পেশাদার চিত্রশিল্পীকে টক্কর দেওয়ার মতো প্রতিভা আছে তার। মাত্র 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে কাঠ কয়লার আঁচড়ে ফুটিয়ে তোলেন বিভিন্ন ধরনের স্কেচ। ছবি আঁকাই যেন তার হয়ে গেছে জীবনসঙ্গী। নিউজ ডেস্ক, চ্যানেল 24।